ক্লাস 5 এখন তোমাদের ইংলিশ ম্যাথস ইএমএ ক্লাস আর ইভিএ দুটোই একসঙ্গে চলছে। ইএমএ টপিক হচ্ছে রিভিশন পেজ নাম্বার 2 আর ইভিএ এর টপিক হচ্ছে আওয়ার বেসিক নিড হাউস। প্রথমে আমরা ইএমএ আসি ইংলিশ ম্যাথসে চ্যাপ্টার 1 পেজ নাম্বার 2 রিভিশন। এটা কোশ্চেন 18 এর হচ্ছে রাইট দ্য এলসিএম অফ এলসিএম। আগের দিন ক্লাসে বোঝানো হয়েছে এলসিএম মানে কি লোয়েস্ট কমন মাল্টিপল। একে বাংলায় কি বলা হবে গ এটা এল মানে হচ্ছে ল লঘিষ্ঠ সি মানে সাধারণ মাল্টিপল মানে গুণিত মানে ল সাগু লঘিষ্ঠ সাধারণ গুণিত অথবা এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপল। তো এটা এ পার্টে 8 এন্ড 12 মানে 8 আর 12 এর লসাগু অথবা এলসিএম বের করতে হবে। তাহলে আনসার আমরা দেখো এরকম করে একসাথে দুটোকে একসঙ্গে লিখে নেব 8 আর 12 দিয়ে। এবার প্রাইম নাম্বারস মনে আছে কালকে আগের দিন করানো হয়েছিল মৌলিক সংখ্যাগুলো 2, 3, 5, 7, 11, 13 এগুলো। তো আমরা প্রথমে সব থেকে কম ছোট প্রাইম নাম্বার দিয়ে দেখবো। তো সবচেয়ে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2। তো 2 দিয়ে আসছে 8 আর 12 যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। তাহলে 2 4 8 আর 2 6 12। এবার 4 আর 6 আছে, তো 4 আর 6 আবার দেখবো আমরা 2 দিয়ে যায় কি না, যাচ্ছে। আমরা 4 দিয়ে দেখবো না, 4 1 4 লিখবো না, 6 1 6 লিখবো, কারণ 4 আর 6 দুটোই মৌলিক অথবা প্রাইম নাম্বার না। সেজন্য 2 দিয়ে দেখবো, 2 2 4 দি কমা 2 3 6। এবার এখানে 2 আর 3 প্রাইম নাম্বার শেষে গেল, তার মানে আর আমরা আগাবো না, এখানে থামিয়ে দেবো। তাহলে এল দেয়ার এলসিএম ইকুয়ালস টু, এবার দেখো 2 ইন্টু 2, এখানে দেখো 2, এখান থেকে 2 দিলাম, ইন্টু 2 ইন্টু 3 2, আবার ইন্টু 3। তো এলসিএম এই গোটাটাই নেবো আমরা। এইচসিএম যদি হয়, এইচসিএম যদি হতো মানে গসাগু, তাহলে আমরা শুধু এই দুটো নিতাম, এই দুটো নিতাম, এইচসিএফ এগুলো নেব না, এই দুটো নিতাম। আর এলসিএম এ এই দুটোর সঙ্গে এইগুলো নিতে হবে। তাহলে এটা পুরোটা যদি মাল্টিপ্লাই করি, 2 2 4 4 2 8 8 3 24, তো 24 হচ্ছে আমাদের আনসার। এবার নাম্বার 19 সিম্পলিফাই, সিম্পলিফাই মানে সরল করো। 13 + 6 / 2 + 5 × 4, দেখো সিম্পলিফাই অথবা সরলের জন্য আমাদের কি এই নিয়মটা মনে রাখতে হবে, বড মাস বিওডি বড এমএস মাস বড মাস। এবার এটা সূত্র বলে, এটাকে কি বলে সূত্র। এবার সূত্রতে কি আছে, বি মানে কি হচ্ছে ব্র্যাকেট, এই প্রথম বন্ধনী বাংলাতে বলে বন্ধনী, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এগুলো সবকে ব্র্যাকেট বলে। ও মানে অফ, ও এফ অফ বাংলাতে এর বলে, এর অ এর, আর এইটাকে আমরা পরিবর্তন করি গুণে। নাম্বার ডি, এবার দেখো ডি, ডি মানে ডিভাইড ভাগ, এম মানে মাল্টিপল গুণ, এখানেও একটা গুণ আছে, এখানেও একটা গুণ আছে, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কী হচ্ছে, এটাতে এই গুণের সময় অফ লেখা থাকবে। যেমন এদিকে হতো 5 অফ 4, দেখো এখানে যদি এই যে এটা 5 ইন্টু 4 এর জায়গায় যদি লেখা থাকতো 5 অফ 4, তখন আমরা কী করতাম, এই যে ডিভাইডটা আছে এখানে ডিভাইডটা প্রথমে করেছে, তো ডিভাইডটা প্রথম করতাম না, অফটা প্রথমে করতাম, কারণ ডিভাইডের আগে অফ আছে ও, তখন আমরা কী করতাম একটা 5 ইন্টু 4 করে দিতাম, আর তারপরে আনসারটা 5 4 20, এখানে 20 লিখে তারপরে আমরা ডিভাইডটা করতাম, কারণ ডিভাইডের আগে অফ, এই এই অফের জন্য প্রথম আসছে, তাই এখানে অফ নাই, এখানে এটাই হচ্ছে পার্থক্য, অফটা লেখা থাকবে, ওইটাকে আমরা পরিবর্তন করবো গুণের চিহ্নতে। আর এই মাল্টিপল মানে হচ্ছে সোজাসুজি গুণের চিহ্ন বসানো থাকবে প্রশ্নতে। এবার এ মানে অ্যাডিশন আর এস মানে সাবট্রাকশন। এবার দেখো সাবট্রাকশন মানে হচ্ছে মাইনাস। এবার আমরা আসলে আসি এটাকে প্রথমে যেমন আছে তেমনি টুকে দেব, 13 + 6 / 2 + 5 × 4। এবার আমরা দেখো এখানে বড় মাস হিসাবে দেখি বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেট আছে কোথাও না, ও মানে অফ, অফ লেখা আছে কোথাও নাই, ডি মানে ডিভাইড, ডিভাইড আছে, হ্যাঁ আছে, তার মানে আগে আমরা এই ডিভাইডটাকে ব্র্যাকেটে ভরে নেব।
ঠিক আছে এটা আমরা নিজেরাই ব্র্যাকেটে ভরে নিচ্ছি ব্র্যাকেটে কারণ ব্র্যাকেটে কি শুনে হচ্ছে যাতে আমরা বুঝতে পারি আমরা কোনটা করছি এবার বাকি প্লাস 5 4 টা জামকা তেলে নামিয়ে দেব এবার आंसरটা হবে দেখো 13 জামকা তেলে নামিয়ে দিলাম প্লাস জামকা তেলে নামিয়ে দিলাম এবার এটা 6 ডিভাইড বাই 2 মানে 2 এর ঘরে নামটা বলতে হবে 2 3 যা 6 2 এর ঘরে নামটা 6 6 কত বার আসে 3 বার আসে তো 2 3 যা 6 এখানে 3 ইনটু লিখব প্লাস 5 ইনটু 4 এটা নামিয়ে দিলাম এবার দেখো এখানে আমাদের ডিভাইড পর্যন্ত হয়ে গেল এবার কি আসছে m m মানে মাল্টিপ্লাই এখানে মাল্টিপ্লাই আছে এখানে যোগ চিহ্ন এখানে যোগ চিহ্ন এখানে গুণ চিহ্ন মানে মাল্টিপ্লাই আছে তাহলে এবার আমরা এইটাকে বন্ধনীতে বেঁধে দেব যাতে আমরা বুঝতে পারি এটা আমরা প্রথমে করছি তাহলে 13 প্লাস 3 জামকা তেলে নামানা আর 5 হয়ে যা কত হয় 5 4 20 20 এবার 13 প্লাস 3 প্লাস 20 এবার 3 এইগুলো সবই যোগ চিহ্নতে আসছে তাহলে আমরা প্রথমে এই প্রথম যোগ চিহ্নটাকে ব্র্যাকেটে বন্ধ করে দেব 13 আর 3 কে প্লাস করলে 16 প্লাস 20 নামিয়ে দিলাম এবার 16 আর 20 কে প্লাস করলে কত আসছে 36 তো এটাই আমাদের आंसर হয়ে গেল এবার তোমাদের হোমওয়ার্ক হচ্ছে পেজ নাম্বার 2 क्वेश्चन 18 এই क्वेश्चन 18 আছে এটা এ পার্ট করানো হলো বি পার্ট তোমরা নিজেদের নিজেরাই করবে প্রথমে এগুলো ক্লাস করতে লিখে নেবে খাতাতে তারপরে বি পার্টটা হোমওয়ার্ক করে বারবারে প্র্যাকটিস করবে এবার আমরা আসি ইভিএস ক্লাসে চ্যাপ্টার 2 আওয়ার বেসিক নিড হাউস আমাদের প্রাথমিক প্রয়োজন বাড়ি এটা আমরা পেজ নাম্বার 14 আর 15 চ্যাপ্টার রিডিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং মানে চ্যাপ্টার গল্পটা পড়ব এবং বুঝব তারপরে এটা এইটাকে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে এবার দেখো সবাই বই খুলে নিয়ে নিজে পেজ নাম্বার 14 আর 15 আজকে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এই দেখো পেজ নাম্বার 14 এ নাম্বার 3 ফ্লো শুড বি মপড ডেইলি মানে মেজারটাকে প্রতিদিন মুছতে হয় ফোর নাম্বার 4 হচ্ছে গার্বেজ শুড বি থ্রোন ইন কভার্ড ডাস্টবিন অ্যান্ড ক্লিয়ার ডেইলি মানে আবর্জনগুলোকে ঢাকা ঢাকনা লাগা ডাস্টবিনে ফেলতে হয় এবং সেই ডাস্টবিনটাকে ভর্তি হয়ে যাওয়ার পর প্রতিদিন পরিষ্কার ধুয়ে পরিষ্কার করতে হয় নাম্বার 5 কিপ দ্য থিংস ইন প্রপার প্লেস মানে সব জিনিসগুলোকে সঠিক জায়গায় রাখতে হয় রাখতে বলছে রাখো নাম্বার 6 বাথরুম অ্যান্ড কিচেন শুড বি কেপ্ট ক্লিন অ্যান্ড ড্রাই মানে বাথরুম এবং রান্নাঘরটাকে প্রতিদিন পরিষ্কার রাখতে হয় এবং শুকনো রাখতে হয় মানে কাজ হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে মুছে নিতে হয় দি শুকনো রাখতে হয় যাতে কেউ যদি হাঁটাচলা করে তাহলে দাঁত পিছলে নাম্বার 7 প্ল্যান্ট ট্রিজ অ্যারাউন্ড দ্য হাউস মানে বাড়ির চারিদিকে যদি বাগান থাকে তাহলে সেখানে গাছ নতুন নতুন গাছ লাগাতে হয় নাম্বার 8 ওয়াশ দ্য কার্টেন্স অ্যান্ড দ্য বেড কভার্স অন আ রেগুলার বেসিস অ্যান্ড দে কালেক্ট আ লট অ্যাজ দে কালেক্ট আ লট অফ ডাস্ট মানে হচ্ছে কার্টেন মানে হচ্ছে পর্দা বেড কভার্স মানে হচ্ছে বিছানার চাদর প্রতিদিন নিয়মিত পর্দা এবং বিছানার চাদরগুলো ধুতে হয় কারণ সেই পর্দাতে এবং বিছানার চাদরে ধুলো পড়ে থাকে এবার দেখো ডিফারেন্ট হাউসেস অ্যাকর্ডিং টু নিড মানে বিভিন্ন বাড়ি প্রয়োজনে হিসাবে পিপল লিভ ইন ডিফারেন্ট টাইপস অফ হাউসেস মানুষরা বাস করে বিভিন্ন ধরনের বাড়িতে দ্য ডিজাইন অফ দ্য হাউস ডিপেন্ডস অন দ্য ওয়েদার কন্ডিশনস অফ দ্যাট প্লেস মানে বাড়ির নকশাটা নির্ভর করে আবহাওয়া শর্ততে সেই জায়গার সেই স্থানে দিজ আর সাম স্পেশাল হাউসেস মানে এখানে ছবি আছে কিছু বিশেষ বাড়ির দেখো এদিকে হাট মানে কুড়ের বাড়ি মাটির ঘর ফ্ল্যাটস মানে বিল্ডিং পাকা ঘর অ্যাপার্টমেন্ট বলে যেগুলোকে টেন্ট মানে তাবুত কাপড়ের তাবুত হচ্ছে এখানে যেমন সৈনিকরা থাকে অথবা যারা কাজ করে লেবাররা কর্মচারীরা তারা এখানে বাস করে যখন বহুদিনের কাজ পড়ে থাকে তখন এখানে থেকে কাজটা সম্পূর্ণ করে এবার কারবা দেখো ঘোড়া গাড়ি ভিতরে একটা ঘর থাকে ছোট সেখানে বাস করে মানুষরা হাউস বোট
এই দেখো এটা নৌকা, নৌকার ভিতরে বাড়ির মতো থাকে, সেখানে বসে থাকে, খাওয়া দাওয়া সব কিছু হয়। আবার ইগলু, ইগলু তো সবাই জানো বরফের ঘর। এই পর্যন্ত হলো, এবার দেখো পয়েন্টস টু লার্ন, এটা কোয়েশ্চেন আসবে কমপ্লিট দিস সেন্টেন্সেস হিসাবে, তোমরা আগেও পড়েছো আগে আগে ক্লাসে। We need a house to protect us from the heat of sun, rain, wind and cold. আমাদের প্রয়োজন হয় একটা বাড়ি রক্ষা, কিসের থেকে রক্ষা করার জন্য? সূর্য তাপ থেকে, বৃষ্টি থেকে, বাতাস থেকে এবং ঠান্ডা থেকে রক্ষার জন্য। তারপরে হাউসেস আর অফ টু টাইপস, কাচ্চা হাউস অ্যান্ড পাক্কা হাউস। বাড়ি দু ধরনের হয়, একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি। কাঁচা বাড়ি মানে মাটির বাড়ি, কুড়ে বাড়ি, আর পাকা বাড়ি মানে সিমেন্টের, ইট সিমেন্টের বাড়ি। উই শুড কিপ আওয়ার হাউস ক্লিন, আমাদের বাড়িটা পরিষ্কার রাখা উচিত। পিপল বিল্ড ডিফারেন্ট টাইপস অফ হাউসেস অ্যাকর্ডিং টু ডিফারেন্ট ক্লাইমেট কন্ডিশনস, মানুষদেরকে বিভিন্ন রকমের বাড়ি, বিভিন্ন ধরনের বাড়ি তৈরি করতে হয় সেখানকার জলবায়ুর শর্ত দেখে। তাহলে এবার দেখো এখানে লাস্টের চারটে ওয়ার্ড আছে, কমপ্লিট দিস সেন্টেন্স হিসাবে কী থাকবে? উই নিড আ হাউস টু প্রোটেক্ট আস ফ্রম দ্য হিট অফ সান ড্যাশ, এই ড্যাশের মধ্যে রেন, উইন্ড অ্যান্ড কোল্ডটা লিখতে হবে। দেখে না ভালো করে, এখানে ড্যাশ দেওয়া থাকবে, ড্যাশের মধ্যে রেন, উইন্ড অ্যান্ড কোল্ডটা লিখতে হবে। তারপরে দেখো হাউসেস আর অফ টু টাইপস, কাচ্চা হাউস অ্যান্ড পাক্কা হাউস। তো এটা কাচ্চা পর্যন্ত দেওয়া থাকবে, হাউসেস আর অফ টু টাইপস কাচ্চা ড্যাশ, এই ড্যাশের মধ্যে হাউস অ্যান্ড পাক্কা হাউসটা লিখতে হবে। এবার এই নিচের লাইনে অল্পই আছে, সেই এটা প্রয়োজন নাই, এখানে কোনো দাগ নাই। এবার দেখো শেষেরটাতে, পিপল বিল্ড ডিফারেন্ট টাইপস অফ হাউসেস অ্যাকর্ডিং ড্যাশ, এই ড্যাশের মধ্যে টু ডিফারেন্ট ক্লাইমেট কন্ডিশনস। হয়ে গেল আজকের মধ্যে, এতটাই থাকুক। এবার তোমাদের হোমওয়ার্ক থাকছে পেজ নাম্বার 14 আর 15, যেটা এখন পড়ানো হলো সেটাকে নিজে নিজে পড়বে আর বোঝার চেষ্টা করবে আর পয়েন্টস টু লার্নটা মুখস্থ করবে।